এরপরে কনিকা হোসেন লিখেছেন, বৃদ্ধাশ্রমে কি জাকাত দেওয়া যাবে? বৃদ্ধাশ্রমে যারা আছেন সাধারণত তারা অনন্য উপায়ে থাকেন। যদি কোনো বৃদ্ধাশ্রমে এমন কেউ থাকেন যার নিজস্ব টাকা পয়সা আছে, তার হয়তো খেদমত বা সেবা করার লোক নেই, তিনি নিজের টাকায় বৃদ্ধাশ্রমে থাকেন কিন্তু তার আরও টাকা আছে, আমি জানি না এরকম আছে কি না কোনো বৃদ্ধাশ্রম আমাদের দেশে বা কোথাও, যদি থেকে থাকে তাহলে সেরকম খাতে আপনি ঢালাওয়া জাকাত দিতে পারবেন না। আর যদি বৃদ্ধাশ্রমে যারা এসেছেন তাদের সবাইয়ের আর্থিকভাবেও তারা অভাবী বা এই মুহূর্তে তাদের সঙ্গতি নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের জন্য জাকাত দিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধাশ্রমের অবকাঠামো উন্নয়নের জন্য নির্মাণ কাজ ইত্যাদিতে জেনারেল ফান্ড আপনি দিতে পারবেন না। বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদেরকে তাদের ভরণ পোষণের জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন যদি তারা জাকাতের হকদার হয়ে থাকেন। মোহাম্মদ মোশাররফ হোসেন আপনি লিখেছেন, জাকাতের টাকা উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবো কি না? জাকাতের টাকা সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই, তবে ব্যক্তির উন্নয়নমূলক কাজে ব্যবহার করার সুযোগ আছে যদি তিনি গরিব অভাবী জাকাতের হকদার হন। সব গরিব অভাবী জাকাতের হকদার নন। জাকাতের হকদার হওয়ার জন্য শরিয়ার জাকাতের হকদারের যে ডেফিনেশন দিয়েছে, ফকারা এবং মাসাকিন এর যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার আওতা যদি পড়ে তাহলে সেই ব্যক্তির উন্নয়নের জন্য, তার আর্থিক উন্নয়নের জন্য আপনি জাকাতের টাকা দিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করলেন, তাকে কোনো একটা উপার্জনের মাধ্যম ধরিয়ে দিলেন, ব্যবস্থা করে দিলেন জাকাতের টাকা থেকে, এটার মালিক তিনি হয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে এরকম উন্নয়নমূলক কাজে আপনি জাকাত ব্যয় করতে পারবেন। কিন্তু আপনি সামাজিক উন্নয়নমূলক কাজে জাকাতের টাকা যদি ব্যয় করতে চান, আপনি রাস্তা কালভার্ট ইত্যাদি নির্মাণ করলেন, কোনো টিউবওয়েল বসালেন যেটাতে যে কেউ পানি পান করবে, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। কোনো গরিব মানুষকে টিউবওয়েল করে দিলেন, এটা একান্ত তার, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। জীবনেশা তোমা আপনি লিখেছেন, হাউজিংয়ের ফলের গাছ থেকে ফল ছিঁড়ে খেলে কি গুণা হবে? ফল খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি আর ফলগুলো ঝরে নিচে পড়ে থাকে। হাউজিংয়ের ফলের যে গাছগুলো আছে সেগুলো যদি আপনি ছিঁড়ে আপনার খান, নিজে পেড়ে খান, তাহলে সেটা জায়েজ হবে তখন যখন এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, কর্তৃপক্ষ সেটা কোনো সংরক্ষণ করে না, সবার জন্য উন্মুক্ত, যে কেউ পেড়ে খেতে পারে। এটা পরিস্থিতি দেখলেই বোঝা যায় যে এটাকে সংরক্ষণ করবার কোনো চেষ্টা বা ইচ্ছা আদৌ আছে কি না। যদি সংরক্ষণ করার কোনো চেষ্টা থাকে, এটা কর্তৃপক্ষ পেড়ে বিক্রি করে থাকেন অথবা নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে বণ্টন করেন, অথবা এটার একটা রক্ষণাবেক্ষণ এবং এটার তদারকির সিস্টেম আছে যাতে ফলগুলো যে কেউ পেড়ে খেতে না পারে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি পেড়ে খাওয়া জায়েজ হবে না। যার তার জন্য যারা সেখানে বসবাস করেন যদি তাদের জন্য পারমিটেড থাকে তাহলে শুধু তারাই করতে পারবেন। এটা নির্ভর করে যে এই গাছ যে জায়গায় আছে সেই জায়গার মালিকানা কাদের এবং এক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিটা কী তার উপর। এস কে সোহান খান লিখেছেন, হিন্দু বন্ধু তার বিয়েতে দাওয়াত দিলে কি দাওয়াত খেতে যেতে পারবো? হিন্দুদের বিয়েতে অনেক সময় আপনার অনেক সময় কি বিয়েতে পুজোর আয়োজন থাকে, যদি সেরকম থাকে তাহলে সেক্ষেত্রে যেখানে পুজো হয় বা যেখানে শির্ক হয় সেই জায়গা যেতে হাদিসে নিষেধ আছে। বাট যদি শুধু খাবারের অনুষ্ঠান হয়, সেখানে আনুষ্ঠানিকতা বলতে শুধু খাবার, তাহলে সেক্ষেত্রে সেই খাবার যদি হালাল হয় সে খাবার খাওয়াতে অসুবিধা নেই। আনোয়ারা জামাল আনু লিখেছেন, টাকা ধার না দিলে সে টাকা জাকাত হিসাবে যোগ করা যাবে কি না? ও, টাকা ধার দিয়ে না দিলে সে টাকা জাকাত হিসাবে যোগ করা যাবে কি না? এর উত্তর হলো যে আপনি কাউকে ধার দিয়েছেন, তিনি টাকাটা দিচ্ছেন না, যেহেতু আদায় করতে পারছেন না, এখন জাকাত হিসাবে কেটে দিবেন, এটা জায়েজ হবে না। কারণ আপনি তাকে যখন জাকাতের টাকাটা যখন দিয়েছেন তখন আপনি জাকাত হিসাবে দেননি, আপনি তাকে যখন দিয়েছেন সেটা ছিল লোন হিসাবে, যখন পাচ্ছেন না এখন আপনি সেটাকে কাটাকাটি করার চেষ্টা করছেন, এটা অবশ্যই জাকাত আদায় হবে না। এতে বরং আপনি যদি টাকাটা জাকাত থেকে কাটতেই চান তাহলে তার পদ্ধতি হবে তাকে ডেকে এনে জাকাতের টাকা থেকে আপনি কিছু টাকা তাকে দিবেন, দিয়ে বলবেন এই টাকাটা আমি তোমাকে দিলাম, যেহেতু তিনি ঋণগ্রস্ত এবং তার যদি অন্য কোনো টাকা না থাকে আপনার ঋণ পরিশোধ করার মতো, জাকাতের হকদার তিনি, সেই হিসাবে আপনি তাকে জাকাতের টাকা দিবেন। দেওয়ার পর এবার তাকে বলবেন তুমি আমার ঋণ পরিশোধ করো ওই টাকা, এবার সে আপনাকে ঋণ পরিশোধ হিসাবে দিবে। এভাবে আপনি জাকাতের টাকা থেকে সেটি কাটতে পারেন।